सो हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल फिल्मी बीट। তো কিছুক্ষণ আগে ট্রেলার দেখলাম আমি সিনেমার। তো সিনেমা কম, এটাকে মনে হয় সেই গ্রামে হতো না একটা দিনে, এখনো হয় বলে সেই যাত্রা পালাগুলো হতো, তো সেইটাই দেখলাম। মনে হলো আই থিঙ্ক মানে এটাকে সিনেমা বলা আই থিঙ্ক চলে না। সিনেমা বলে সিনেমা শব্দটার প্রতি আমার মানে সিনেমা শব্দটা লজ্জা পেয়ে যাবে। তো জি ফাইভের ট্রেলার দেখলাম, সেটা সিনেমাটার নাম কি, সিনেমাটার নাম হচ্ছে প্রতিঘাত। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এই নামটা নিয়ে আমি কথা বলি, যে প্রতিঘাত, এই যে নামটা, এই প্রতিঘাত নামটা পুরনো সেই বলিউডের যে পুরনো সিনেমাগুলো থাকতো 80-এর দশকে, 90-এর দশকে, সেই সময় নাম শুনেছিলেন প্রতিঘাত। সাউথ একটা ছিল সেই রবি তেজের সিনেমা ছিল প্রতিঘাত রিভেঞ্জ, যেটা সে বিক্রম আর কুতু, নাম ছিল প্রতিঘাত আর রিভেঞ্জ। ওইরকম টাইপের একটা ওল্ড নাম, বেশ নাম ছেড়ে দিলাম না, ওই নাম সিনেমা যা খুশি যা খুশি নামই হতে পারে। আমি সিনেমার আমি ট্রেলারটাতে আসি। তো মানে যখন আমি দেখে নিয়েছি, মানে দেখাচ্ছে পোস্টারে সোহম রয়েছে, দর্শনা বনিক রয়েছে, আর কে রয়েছে, আমাদের প্রিয়াঙ্কা সরকার রয়েছে। আচ্ছা, আমি ফার্স্ট কথা বলি সোহমকে নিয়ে। তো সোহমের আমি জানি না তার মানে তার কি তার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে না কি আছে, আই ডোন্ট নো, মানে সেই বলতে পারবে। সে মানে সে নিজেও জানে এবং আমরা সবাই জানি যে সোহম ইজ আ ভেরি ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার, সোহম ইজ আ ভেরি গুড অ্যাক্টার। সে যদি ভালো ডিরেক্টর পায়, সে খুব তার খুব ভালো অ্যাক্টিং সে সেখানে ডেলিভার করে, এটা সবাই জানি আমরা। দেখো স্টেটকে চাইলে রোস্ট করতে পারি, বাট আমি করোনা যেটা মানে কি বলবো, মানে সোহম মাঝে মাঝে এইসব সিনেমাগুলো কেন করে, আমার ফার্স্ট এই প্রশ্নটা থাকে, সোহম এইসব সিনেমাতে হ্যাঁ কেন দেয়, সে স্ক্রিপ্টটা পড়ে রাজি কেন হয় আমার, সেটা ফার্স্ট প্রশ্ন থাকবে সোহমের কাছে। মানে কেন কেন এই সিনেমাটা করার কী মানে, এইসব জামাই সিরিজগুলো করতো দেখছিলাম, তারপরে সেই কতদিন একটা সিনেমা সিনেমার নামটা আমি এক্সাক্টলি মনে করছিলাম, দেখেছিলাম সে পায়েল ছিল আর তনুশ্রী ছিল, কি নাম ছিল মানে, এরকম কিছু কিছু মাঝখানে এইসব লো বি গ্রেড সিনেমাগুলো করে থাকে, যেগুলো ভোজপুরি সিনেমাতে এখন করা বন্ধ করে দিয়েছে, সেসব সিনেমাগুলো সোহম করে এখন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। এইসব সিনেমা করার মানেটা কি, মানে আমি এটাও মানছি তুমি কমার্শিয়াল সিনেমা করছো, বেশ ঠিক কমার্শিয়াল সিনেমা করছো, বাট কমার্শিয়াল সিনেমা তো একটা গল্প থাকবে রে ভাই, এই এই গল্প বোধ হয় মানে নয় নয় করে হলেও যে কোনো একটা সাধারণ মানুষও মানে কি বলবো, এইসব সিনেমা প্রায় মানে মিনিমাম মিনিমাম 50-60টা সিনেমাতে এই এই টেম্পেটা দেখেই নিয়েছে, মিনিমাম 50-60টা সিনেমা তো দেখেইছে, যদি সে সিনেমা বেশি নাও দেখে, নর্মাল আমি অডিয়েন্সের কথা বলছি, অবশ্যই দেখেছে এরকম সিনেমা। মানে এই সিনেমাগুলো এখনকার দিনে কি আদৌ রিলিভেন্ট, আমাকে সে দেখতে হবে আগে, আর যদি সেরকম সেরকম গল্প থাকে, সেরকম স্ক্রিন, আমি অবভিয়াসলি সিনেমা বেরোয়নি আমি জানি না সিনেমাটা কেমন, ট্রেলার দেখে যতটা আঁচ করা যায়, তো সিনেমাকে তুমি প্রেজেন্ট করো ভাই ভালোভাবে ট্রেলারে, ট্রেলারটা দেখে যেভাবে ট্রেলারটা শুরু হচ্ছে, সে একটা মিউজিক্যাল একটা রোম্যান্টিক ট্র্যাক দিয়ে শুরু হচ্ছে, তো মানে এগুলো সে পুরোনো যুগে চলতো দেখছি আমি, কী মানে এগুলো সিনেমা কী চলছে, যে একটা সোহম, একটা সোহমের একটা পাস্ট রয়েছে, আচ্ছা এবার সোহম একটা ডনের কাজ করে, এবার সেই সেই তারপর একটা মেয়ের সাথে প্রিয়াঙ্কার, সোহম প্রিয়াঙ্কার দেখা হবে নিশ্চয়ই, তার এনকাউন্টার হবে, এনকাউন্টার মানে তার দেখা হবে, এবার কি হবে সোহম পাল্টে যাবে, এবার ডনের ডনের এবার সোহমের উপর ইয়ে লাগবে, মানে সোহমের বিরুদ্ধে, সোহমের বিরুদ্ধে চলে যাবে, এবং তার আমাদের ক্ল্যাশ হবে, হতে পারে গল্প আলাদা, গল্প আলাদা হলে খুবই খুশি হবো আমি, আমার থেকে খুশি হতেই মানে সবাই খুশি হবে যারা দেখেছি ট্রেলারটা, কিন্তু গল্প খুবই প্রেডিক্টেবল। ঠিক আছে, নাম্বার ওয়ান, আচ্ছা গল্প ছেড়েছি, আমি পারফরমেন্স আছি সোহমকে, মানে এত এত ওভার অ্যাক্টিং, তুমি ছেড়ে থাকতে পারবে আমায়, প্রিয়াঙ্কা বলছে, না 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 আমি পারবো না, আমি পারবো না ভাই, কী এগুলো, হ্যাঁ এগুলো কী, এগুলো কি সেই সেই হরলিক্সের ইয়ে চলছে নাকি সেই ডায়লগটা, হোয়াট ইজ দিস ইয়ার ভাই, একটু মানে মানছি ম্যাচিওরিটি গল্প নয়, বাট ঠিক আছে ভাই, মানে একটু তো লিমিটে করো। তারপরে সিন আছে, সিনটা দেখা যায় যে প্রিয়াঙ্কা আর সোহম হাত ধরে ধরে যাচ্ছে, একটা ফাঁকা জায়গা, গাছপালা রয়েছে পুরো ফাঁকা, কিন্তু কিছু কোনো লোকাবার জায়গা কিন্তু কিছু নেই, ঠিক আছে চলছে, চলতে চলতে হঠাৎ দেখাচ্ছে কি প্রিয়াঙ্কা গায়েব হয়ে গেল, কেউ কিডন্যাপ করেছে প্রিয়াঙ্কা, বা প্রিয়াঙ্কা অদৃশ্য, মানে এরকম সিনটা দেখা যাচ্ছে, দুজন চলছে, পরে সিনি সিনকে কে কোথায় গায়েব হলো, সে পাশাপাশি এক সেকেন্ডের মতো পিছনে তাকালো গায়েব, পাশাপাশি কিছু নেই, ভ্যানিশ হয়ে গেলো নাকি, না মানে লজিক, আমি সিনেমাটা দেখতে চাই একবার, জাস্ট দেখতে চাই সিনেমাটার লজিক, তো লজিক ফজিক ছেড়ে দিচ্ছি, যদি গল্পটা আলাদা হতো না আমি তাও একটু অ্যাপ্রিসিয়েট করে দিতাম। এই সিনেমার একটাই প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে সিনেমার থিয়েটারে আসছে না,
ওটিটিতে জি ভাই খুবই ভালো লাগছে, এটা খুবই আমার এই এই সিনেমাটা যদি আমি সিনেমা হলে গিয়ে দেখে আসতাম না, টাকা নষ্ট সময় নষ্ট, টাকা আমি বাদ দিয়েছি, মানে এই সিনেমাটা সিনেমা হলে আসেনি খুবই খুশি, খুব ভালো। জি ভাইকে আমি থ্যাংক ইউ জানাবো, থ্যাংক ইউ জানাবো, আর তাদেরকে আমার রাগও লাগছে এই কারণে যে তারা এই সিনেমাটাকে কেন নিয়ে প্রডিউস করেছে, আই থিঙ্ক আই ডোন্ট নো, বাট সে প্রেজেন্ট তো করছে, তাই ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ করছে, খুবই ধন্যবাদ তাদেরকে যে হলে নিয়ে আসেননি, তার এই সিনেমাটাকে খুবই ভালো লাগছে। আর এইসব সিনেমা যে কেন কারা বানায় এদের মেকার্সদের, এটাই প্রশ্ন, এইসব সিনেমা পুরনো যুগে হতো, এসব সিনেমা এখনো চলে না, এসব সিনেমা রিয়েলি চলে না, এসব সিনেমা কেন করছেন এইসব সিনেমা আপনারা, আপনারা জানেন না নেই, মানে এগুলো কি কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, মানে পুরো কিছু গান যে শুনতে পেলাম অনেস্টলি স্পিকিং গানটা একটু শুনতে ভালো লাগলো, বাকি পুরো বেকার। সে অ্যাকশন করছে উফ বাপরে বাপরে বাপ, মানে সেই ওভার অ্যাক্টিং। যাই হোক দেখতে হবে, রিভিউ তো করতে হবে, দেখার ইচ্ছা আমার একদম নেই ফিল্মটাকে, বাট দেখতে হবে, নিয়ম রিভিউ তো করতেই হবে। যাই হোক কী বলবো, কিছু বলার নেই আর কি, সিরিয়াসলি কিছু বলার নেই, মানে সিরিয়াসলি এইসব সিনেমা বানানোর কোনো মানে হয় না অনেস্টলি স্পিকিং। কত ভালো আমি দেবের একটা ইন্টারভিউ দেখছিলাম, তো দেব বলছিল যে এখন যদি পাগলু রিলিজ করতো এখন হয়তো পাগলু সিরিয়াসে চলতো না, কথার কথা সত্যি, মানে কারণ সেই সময় যারা পাগলু দেখে অডিয়েন্সের টেস্টিং প্রেফারেন্সেস আলাদা ছিল, এখন অডিয়েন্সের টেস্টিং প্রেফারেন্সেস চেঞ্জ হয়েছে, সময়ের সময় চেঞ্জ হয়েছে না, তাহলে তো এখন পাগলুলে হয়তো সেটা দেখবে না, সেই সময় না ব্লকবাস্টার ছিল তাই না, তাও দেবও কমার্শিয়াল সিনেমা বানাচ্ছে, কিসমিস বানাচ্ছে, বাট একটু আলাদাভাবে বানাতে হচ্ছে না, কমার্শিয়াল সিনেমা তুমি বানাও বাট আলাদা টেমপ্লেটে আলাদাভাবে গল্পটা প্রেজেন্ট করো, গল্পটা ভালোটা চুজ করো, কত রাইটার আছে, কত ভালো ভালো রাইটার আছে, এদেরকে সুযোগ দাও, ভালো ডিরেক্টরকে হায়ার করো, ভালো ভালোভাবে সিনেমাটাকে বানাও, ওসব বাজেটের অজুহাত দিয়ে লাভ নেই, ঠিক আছে, এইরকম বাংলা সিনেমা যদি হতে থাকে না তাহলে কেউ আর বাংলা সিনেমাকে সাপোর্ট করবে না, না করাটাই স্বাভাবিক, দু একজন হয়তো ভালো কাজ করছেন, বাট এইরকম সিনেমা তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা কী বলবো, এগুলো কল মানে বল সরি টু সে, বাট এসব সিনেমা হওয়া উচিত না, আমি বলবো প্লিজ এসব সিনেমা মানে চলতো পুরোনো ইয়ে দেখলে ভালো লাগতো, এখন সবাই নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম বাস, মানে বেসিক্যালি আমার যেটা বলা হোক এখন সবাই ওয়ার্ল্ডের কন্টেন্টের সাথে মানে রুবরু হচ্ছে, তখন এইসব সিনেমা বানানোর কোনো মানে হয় না, ওল্ড স্কুল, তা ওল্ড স্কুল হলেও ভালোভাবে প্রেজেন্ট করলে দেখতে ভালো লাগে, তো যেভাবে করছে দেখে লাগছে ট্রেলার থেকে খুবই বাহিয়াত হতে চলেছে সিনেমাটা, আমি বলা উচিত নয়, আমি যে ভুল প্রমাণিত হয় আমি খুবই খুশি হবো, আমি খুবই খুশি হবো সিরিয়াসলি বলছি, সোহম ফ্যানরা যা খুশি ভাবতে পারেন, বাট আমার মনে সব সোহম ফ্যানরাও জানি সোহম খুব ভালো একজন অ্যাক্টর, এবং আমরা সবাই জানি সোহম খুব ভালো অ্যাক্টর, কেন যে মাঝে মাঝে এরকম সিনেমা সে করে আমি আই ডোন্ট নো, সোহমই বলতে পারবে। যে হোক এটা ছিল ট্রেলারের রিভিউ, রিয়াকশন মানে করেছে ছিল না আমার, বাট ভাবলাম শেয়ার করি, যে ভালো লাগলে সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটাকে লাইক করবেন, কিন্তু এটুকুই, টেক কেয়ার, গুড বাই।